শুধু পৃথিবীতেই নয় ভূমিকম্প, পৃথিবীর উপগ্রহ চাঁদেও হয়। সম্প্রতি ভারতের গবেষকেরা জানিয়েছেন, চাঁদেও পৃথিবীর মতো টেকটোনিক প্লেট আছে। চাঁদের পৃষ্ঠের নিচের এই প্লেটগুলোর নড়াচড়ার কারণে সেখানেও ভূমিকম্প হয়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চন্দ্রযান একের ন্যারো অ্যাঙ্গেল ক্যামেরা ও লুনার রিকনাইসেন্স অরবিটার ক্যামেরায় তোলা ছবি বিশ্লেষণ করে চাঁদের টেকটোনিক প্লেটের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেছেন। গবেষক সৌমিত্র মুখার্জি দাবি করেন, তাদের টেকটোনিক প্লেটের নিচে কোর হিসেবে কোনো তরল পদার্থ রয়েছে, অর্থাৎ চাঁদের গঠন অনেকটা পৃথিবীর মতোই। সেই অর্থে চাঁদ ও পৃথিবীর মধ্যে ভূমিকম্প নিয়ে তুলনামূলকভাবে গবেষণা করা যায়। বর্তমানে ভূমিকম্পের পূর্বানুমান করার কোনো ব্যবস্থা নেই। টেকটোনিক প্লেট নিয়ে গবেষণা করে এবং চাঁদের সঙ্গে তুলনা করে এ ধরনের ঘটনার পূর্বাভাস জানার ব্যবস্থা করা যেতে পারে। পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।